ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আশা রাখছি তোমরা ভালো আছো। আজকে আমি এই ভিডিওতে সিম্পলিফিকেশনের কিছু ইম্পর্টেন্ট ম্যাথামেটিক্স নিয়ে আলোচনা করব, যেগুলো বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে প্রায় রিপিট হয়। তো চলো আমরা দেখে নিই প্রথম কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 1। দেখেই তোমরা বুঝতে পারছো এটা রিপিটেড কোয়েশ্চেন, বিভিন্ন ধরনের এক্সাম আসে। তো এই জাতীয় কোয়েশ্চেন আমরা কীভাবে সলভ করবো কম সময়ের ভিতরে? দেখো, প্রথমে তুমি কী করবে, এই নাম্বারটা প্রথমে এমন দুটো ফ্যাক্টরে ভাঙবে যাদের কিনা কমন ডিফারেন্স, ফ্যাক্টর অফ কমন ডিফারেন্স 1 হয়। তারপরে কি করবে, যদি এখানে পজিটিভ সাইন থাকে তাহলে সব সময় বড় ফ্যাক্টরটা মানে 2 আনসার হবে, যদি এখানে নেগেটিভ সাইন থাকে তাহলে ছোট ফ্যাক্টরটা মানে 1 আনসার হবে। তার মানে কি, এই ক্ষেত্রে যেহেতু পজিটিভ সাইন তাহলে বড় ফ্যাক্টর মানে 2, তো এই ইজ দ্য কারেক্ট আনসার। যদি আমাদের এখানে নেগেটিভ সাইন থাকতো মাইনাস, তাহলে আমরা 1 আনসার করতাম এখানে। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের এ হচ্ছে কারেক্ট আনসার। আশা রাখছি বুঝতে পেরেছো তোমরা। চলো দেখে নিই কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন 1 এবং 2 এর সঙ্গে হালকা একটু ডিফারেন্স চেয়ে দেখো, এটার ক্ষেত্রে কী ছিল, এখানে এখানে প্লাস সাইন আছে, কিন্তু কোয়েশ্চেন নম্বর 2-তে কী বলা আছে, এখানে মাইনাস সাইন আছে। তো তোমরা মুখোমুখি করতে পারবে, 2-কে তুমি ভেঙে না দুটো ফ্যাক্টর দেখো, 2 × 1 = 2। যেহেতু এখানে মাইনাস সাইন আছে তাহলে আমাদের ছোটো ফ্যাক্টর মানে এখানে 1, তো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো দেখে নিই আমরা কোয়েশ্চেন নম্বর 3। কোশ্চেন 3 দেখো, 6-কে তুমি দুটো ফ্যাক্টর ভাঙো, 3 × 2 = 6, এটা যদি 6 হয়, যেহেতু এখানে পজিটিভ সাইন মানে প্লাস, আর আমরা আগেই বললাম তাহলে এখানে কি প্লাস মানে কি বড় ফ্যাক্টরটা হবে আনসার, তাহলে এখানে কি 3 মানে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার, মাইনাস হলে 2 নিতাম। আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো। চলো দেখিনি আমরা কোশ্চেন নাম্বার 4 কী বলছে। 4 দেখো, আমি এখানে কিছু একই টাইপের কোশ্চেন নিয়েছি যাতে করে তোমাদের কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যায়। দেখো এখানে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমরা কী নেবো, ছোটো ফ্যাক্টরটা মানে এখানে 2, এখানে বি ইজ দ্য অপশান বি মানে 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো দেখে নিই আমরা কোশ্চেন নাম্বার 5। 1 থেকে 4 পর্যন্ত ছিল একটা টাইপের কোশ্চেন, 5 দেখো একটু আলাদা টাইপের কোশ্চেন। দেখো এখানে আগের কোশ্চেনগুলো আমি কী বললাম যে সবগুলো ফ্যাক্টর দুটো কমন ডিফারেন্স কত ছিল, 1 ছিল, কিন্তু কোশ্চেন 5-এ দেখো এখানে কিন্তু এই 5 যদি ফ্যাক্টর তুমি ভেঙে নাও এমন দুটো ফ্যাক্টরে ভাঙো মানে কত, ধরো 1 × যদি 5 নাও তাহলে কত, 5, কিন্তু 5 থেকে 1 বাদ দিলে 4 হয়, এর কমন ডিফারেন্স কিন্তু 1 আসছে না। যদি এরকম হয় তাহলে এই ম্যাথগুলো আমরা কীভাবে সলিউশন করব? দেখো সলিউশন করার নিয়মটা ভালো করে এখানে বোঝার চেষ্টা করবে। এখানে তুমি একটা তোমাকে ফর্মুলা ইউজ করতে হবে, ফর্মুলাটা কি, 4x√4x + 1 + 1/2। এখানে x এর ভ্যালু কত হবে, x এর ভ্যালু হবে তোমার 5, x এর ভ্যালু 5 হবে। এখানে দেখো x এর ভ্যালু যদি 5 হয় তাহলে 4 × 5 = 20 + 1 মানে √21 + 1/2, তাহলে আমাদের রাইট অপশন কী হয়ে গেল, রাইট কারেক্ট অ্যান্সার কী হয়ে গেল, √21 + 1/2। এখানে প্লাস হবে, এখানে প্লাস তার কারণ হচ্ছে তোমার কি, এখানে প্লাস আছে, যদি এখানে মাইনাস থাকতো তাহলে ফর্মুলা এখানেও মাইনাস হতো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। দেখে নিই কোশ্চেন নম্বর, যদি এখানে 5-এ তুমি এটা কোশ্চেন 1 দাও, এটা কোশ্চেন 2 দাও, এখানে 3 দাও, তাহলে এইটা ক্ষেত্রে কী হবে, এটা 1 নম্বরের অ্যান্সার। 2 নম্বরটা দেখো কী অ্যান্সার হতে পারে, এটার ক্ষেত্রে কী হবে, দেখো এখানে কী আছে, 7 আছে, ফর্মুলা সেম হবে, ফর্মুলা সেম হবে, ফর্মুলা কি, √4x + 1, এইখানে হয়ে যাবে মাইনাস, কারণ কি, যেহেতু এখানে মাইনাস আছে তাই এখানে কি হবে, ফর্মুলা মাইনাস, বাই কি, বাই 2। এই 2 নম্বরটার এক্স এর ভ্যালু কত, 7, এক্স এর ভ্যালু কত, 7 আছে, তো 4 × 7 = 28 + 1 মানে √29 - 1/2। 2-এর অপশন মানে 2-এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তোমার √29 - 1/2। তুমি একেরটা জেনে গেলে, 2-এরটা জেনে গেলে 3 নম্বরটা সেম টাইপের আসে, আজকে তোমরা নিজেরাই করে নিতে পারবে। চলো দেখে নিই আমরা কোশ্চেন নাম্বার 6 কী বলছে। কোশ্চেন নাম্বার 6 দেখো, একই নাম্বার বারবারে মাল্টিপ্লিকেশানে রিপিট হচ্ছে, মানে 8 বারবারে রিপিট হচ্ছে, তো মাল্টিপ্লিকেশানে ইনফিনিটি পর্যন্ত, কিন্তু দেখো সবগুলোর মাথায় কি রুট আছে। তো এই টাইপের যদি ম্যাথামেটিক্স থাকে তাহলে তুমি সলিউশনে কীভাবে করবে, সবসময় কী হবে জাতীয় ম্যাথামেটিক্সের আনসার কী হবে, সবসময় তোমার সেই নাম্বারটাই হবে আনসার।
যদি একই নাম্বার বারে বারে মাল্টিপ্লিকেশন রিপিট হয় ইনফিনিটি পর্যন্ত এবং সবার উপরে যদি রুট থাকে তাহলে আনসার হবে সেই নাম্বারটাই হবে তোমার কারেক্ট আনসার। এখানে 6-এর তুমি 1 নম্বর দাও, এটা 2 নম্বর দিয়ে দাও, এটা 3 নম্বর, তাহলে কি হলো একই আনসার হয়ে গেল তোমার 8। এটা 3 বারবার রিপিট হচ্ছে মাল্টিপ্লিকেশন, আনসার হবে 3, এটা আনসার হবে 7। আশা করছি তোমার অঙ্কটা বুঝতে পেরেছো। চলো দেখে নিই আমরা কোশ্চেন নম্বর 7 কী বলছে। দেখো কোশ্চেন 7-এর সঙ্গে 6-এর হালকা ডিফারেন্স আছে, যেখানে এখানে কি একই নাম্বার বারবার রিপিট হচ্ছে কিন্তু এখানে কতদূর পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত, কিন্তু 7-এ কী বলছে দেখো এখানে ইনফিনিটি নেই, কিন্তু এখানে জাস্ট বলছে কি ভ্যালুটা ফাইন্ড আউট করো, মানে এইটার ভ্যালুটা কী হবে, ইনফিনিটি নেই, হালকা একটু ডিফারেন্স আছে। তো এই ক্ষেত্রে আমরা কীভাবে সলিউশন করব, এটা তুমি 1 নম্বর দিয়ে নাও, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তো এক একটার ক্ষেত্রে কী হবে আনসার, দেখো 5 আছে প্রথমে তুমি ওই যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটা লিখবে, তারপরে ফর্মুলার একটা 2 নেবে, ফর্মুলার 2 নেওয়ার পরে এখানে কি 5 কতবার আছে, 1 2 3 4, 4 বার আছে মানে কি 2 টু দি পাওয়ার 4, উপরে কী হবে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1। কী বললাম যে নাম্বারটা আছে সেই নাম্বারটা প্রথমে লিখবে, লেখার পরে 2 ফর্মুলার এই নাম্বারটা যতবার আছে ততবার কী হবে পাওয়ার হবে, মানে 2 টু দি পাওয়ার 4, 4 মানে 5, 4 বার আছে তাই 2 টু দি পাওয়ার 4। এবার এইখান থেকে কী হবে, এখান থেকে 1 উপরে মাইনাস করে দেবে, তাহলে আমাদের আনসারটা পেয়ে যাব। তো কী আছে এখানে দেখো, 5-এর পাওয়ার কী হচ্ছে, 5-এর পাওয়ার তাহলে 5-এর পাওয়ার কী হচ্ছে তোমার, এখানে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে তোমার 16, আর 16 থেকে 1 বার দেওয়া হচ্ছে 15, তাহলে আনসার আমাদের কী হয়ে গেল 5-এর পাওয়ার 15/16। 2 নম্বরটা দেখো এখানে কী বলছে, 2 নম্বরটা দেখো এটার ক্ষেত্রে 7 আছে, তো 7 মানে কত হবে, 7-এর পাওয়ার দেখো ফর্মুলার টু, 7 কতবার আছে, 1 2 3 4 5, 5 বার আছে মানে 2 টু দি পাওয়ার 5, উপরে কী হবে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1, মানে এইখানে এই নাম্বারটা থেকে উপরে 1 মাইনাস হয়ে যাবে, তাহলে আমাদের আনসার হয়ে যাবে কত, 7-এর পাওয়ার দেখো 2-এর পাওয়ার 5 মানে কত 32, 32 থেকে 1 বার দাও মানে 31। 2 নম্বরটার আনসার কী হলো, 7-এর পাওয়ার 31/32। আচ্ছা আজকে তোমরা বুঝতে পেরেছো। 3 নম্বরটা সেম, এখানে কত 13 আছে, 13 লিখে দাও, তারপরে কী হবে 2, তো 2-এর কী আছে 2-এর পাওয়ার কত, 13 বার, 13 কতবার আছে দেখো 1 বার 2 3 4, তো 2 টু দি পাওয়ার 4 হবে, 2 ফর্মুলার 2, 13 কতবার আছে, 4 বার আছে তাই 2 টু দি পাওয়ার 4, এখান থেকে কী হবে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, মানে কত হলো 13, 2 পাওয়ার 4 মানে 16, 16 থেকে 1 বার মানে 15, আমাদের রাইট অ্যান্সার হয়ে গেলে কত 13-এর পাওয়ার 15/16। এই ছিল 1 থেকে 7 পর্যন্ত মেন মেন সিম্প্লিফিকেশনের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোয়েশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে দেখে রেখো, কোয়েশ্চেন দেখবে কোনো না কোনো কম পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।